জাস্ট মন্ত্রমুগ্ধের মতো আমি শুধু তাকিয়ে থাকি। দুপাশ পাহাড় পর্বত বেষ্টিত জায়গার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই সৌন্দর্যে আমি হারিয়ে যাব, বাসায় গিয়ে আর কি করবো। এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে কিংবা নিউ জার্সি থেকে কিংবা পেনসিলভেনিয়া থেকে যখন আপনারা বিংহামটন অর বাফেলোর দিকে আসবেন, তখন ঠিক এই সৌন্দর্যটা আপনাদের চোখের সামনে থাকবে। কিন্তু এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এখন তো শীতকাল কেবল শেষ হয়ে গেল, রাইট? যার দরুন সৌন্দর্যটা কিন্তু আপনারা সেভাবে হয়তো উপভোগ করতে পারতেছেন না, কিন্তু যখন পুরোপুরি সামার শুরু হবে তখন এক ধরনের সৌন্দর্য আপনাদের চোখের সামনে হাতছানি দেবে। আবার যখন সামার শেষ হয়ে ফল সিজন চলে আসবে তখন তো আল্লাহু আকবার, মানে কি বলবো, এতটাই সুন্দর, কারণ সবগুলো গাছ বিভিন্ন রং বেরঙে সাজবে, মানে চোখ ধাঁধানো রূপে এই আপনার সেজে উঠবে এই এরিয়াগুলো, এই জায়গাগুলো। এই যে আমার সামনে দেখেন, ওই যে দূরে, মানে হয়তো বা আপনারা একটু হলে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর লাগতেছে। আমি এখন 160 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছি, যে দেখি দ্রুত আমি ওই পাহাড়ের পাদদেশে যেতে পারি কিনা। মানে সারি সারি পাহাড়, সত্যি আমি যত দেখতেছি আমি ততই মুগ্ধ হচ্ছি। এবং হয়তো আপনার ভিডিওতে দেখে এতটা মন্ত্রমুগ্ধ হবেন না, কিন্তু বিশ্বাস করেন যদি আমেরিকার এই দৃশ্যগুলো আপনারা নিজ চোখে দেখেন তাহলে মানে আপনারা মানে মুগ্ধ না হয়ে পারবেন না, অবাক বিষয়ে শুধু তাকিয়ে থাকবেন যে দুনিয়া কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর।